আসসালামু আলাইকুম। আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আমি থাই জানালা এবং বারান্দার রেলিং সম্পর্কে। আমি দামটা বলেছিলাম, আমাকে অনেক ভাই জানতে চেয়েছিল ভাই আমি কেজি হিসেবে তৈরি করলে ভালো হবে না স্কেবিড হিসেবে তৈরি করলে ভালো হবে, এবং থাই জানালা কোনগুলা বেশি মজবুত হয়, এই বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য আমাকে বলেছিল। তাই জন্য আমি চেষ্টা করলাম একটা ভিডিওতে যদি আমি সবাইকে জানিয়ে দিই, হয়তো সবার উপকার হবে এবং কি সবাই জানতে পারবে। আপনি যদি আপনার বাড়িতে কম খরচের মাধ্যমে বারান্দার রেলিং তৈরি করতে চান, তাহলে আপনি 300টা স্কোয়ার ফিট দিয়ে করতে পারেন, অনেক টাকা কম আসবে। যদি আপনি মোটামুটি একটু টাকা বেশি খরচা করে 400টা স্কোয়ার ফিট দিয়ে লাগাতে চান, তাহলে কিন্তু একটু টাকা বেশি আসবে, বেশি নয়, প্রতি স্কোয়ার ফিটে আপনার প্রায় 15 টাকা বেশি আসে। এগুলো স্কোয়ার ফিট খরচা হবে যদি ভালোভাবে চতুর্পাশে ওয়েল্ডিং করেন, মানে 155 টাকা খরচ হবে যদি বিএসএমএস রড দিয়ে করেন আর স্কোয়ার ফিট হিসেবে, আর কেজি হিসেবে করলে যদি আপনি চতুর সাইড ওয়েল্ডিং করে করেন তাহলে কিন্তু 85-95 টাকা কেজি আসবে। আর যদি আপনি এরকম ধরনের ডিজাইনভাবে করেন তাহলে কিন্তু প্রায় সেমে আসবে। আপনি চেষ্টা করতে পারেন এগুলো সামান্য কিছু ডিজাইন করার জন্য, তাহলে কিন্তু প্রায় সেমে আসবে। আমি বলছি ভাই এগুলা আপনি কেজি হিসেবে করলে ভালো হবে, আপনি যদি বুঝে নিতে পারেন সবগুলো করলে আপনি মানে কোনো লোকসান হবে না। আমরা স্কোয়ার ফিট হিসেবে যত টাকা আসে না কেজির থেকে আমরা ডিফারেন্স করে স্কোয়ার ফিটে আমরা নির্ণয় করে আপনাদেরকে বলে দিই। কীভাবে বলছি, একটা যদি আপনার গেট যদি 20 কিলো হলো, আমি আপনাকে বোঝানোর জন্য বলছি, যদি 20 কিলোর দাম 2000 টাকা ধরি, 2020 × 2000 কত টাকা স্কোয়ার ফিট হচ্ছে এটা আমরা এভাবে আপনাকে বলে দিই। এখানে আপনি স্কোয়ার ফিট করলে আপনার লাভ হবে, কেজি হিসেবে করলে লোকসান হবে, টাকা এভাবে লোকসান হয় না। লোকসানও কোথাও হয় জানেন, এগুলো আপনি যদি স্কোয়ার ফিট হিসেবে করেন অনেকে চেষ্টা করে এগুলো হালকা হালকা এবং কি গ্যাপগুলো একটু বেশি বেশি করে আপনাকে লোকসান করার চেষ্টা করে, আর কেজি হিসেবে করলে উনি যত বেশি মাল যত বেশি মোটা মাল লাগাবে ওনার লাভ হবে এবং কি আপনার লোকসান হবে না। তাই জন্য বলছি এভাবে আপনি কেজি হিসেবে করতে পারেন, স্কোয়ার ফিট হিসেবে করতে পারেন। স্কোয়ার ফিট হিসেবে করলে আপনাকে খেয়াল করতে হবে, আপনি বলে দিবেন এগুলো গ্যাপগুলো যাতে 3.5 ইঞ্চির গ্যাপ বেশি না হয়। আর এসব ডিজাইনগুলোর বলছি না, যেসব থাইজেনের ডিজাইনের কথা বলতেছি, আর এই ডিজাইনটা হয়তো মাঝখানের যে গ্যাপটা এটা হচ্ছে 5.5 ইঞ্চি, আর সবগুলো হচ্ছে মানে 1.5 ইঞ্চি এ মানে ফোর লাইন ডিজাইন। এই ডিজাইনটা অনেক সুন্দর, এটা আপনি মানে আমরা পানি ডেউ বলি ডিজাইনটার নাম। এক এক জায়গায় কিন্তু এক একটা ডিজাইনের এক এক নাম বলে, আপনি চাইলে আপনি ডিজাইনের নাম না জেনে আপনি এই ডিজাইনটা স্ক্রিনশট মেরে আপনি যেখানে তৈরি করবেন সেখানে জানিয়ে দেবেন, সে আপনাকে এভাবে তৈরি করে দেবে। যদি আপনি বারান্দার জন্য তৈরি করার আপনি কথাটা বুঝলেন, এখন যদি আপনি উইন্ডো জানালা তৈরি করেন তাহলে কীভাবে করবেন? উইন্ডো জানালা তৈরি করার সময় আপনাকে এগুলো আপনি কেজি হিসেবে তৈরি করতে হবে। এগুলো কেজির টাকা আসবে এটার যে শিটটা আমরা শিটটা দেবো সম্পূর্ণ 22 গেজার শিট, এবং কি অ্যাঙ্গেল জেডবারগুলো যে জেডবারের অ্যাঙ্গেলগুলো এগুলো সম্পূর্ণ আমরা দেবো 1.2 mm নয়, এটা সম্পূর্ণ 3 মিলি জেডবার দিয়ে, তাহলে প্রতি কেজি 95 টাকা সেম আসবে। আর উপরে আপনি গ্লাস লাগাতে পারেন যাতে আলু বাতাস ভিতরে আলু যাতে ভিতরে প্রবেশ করে। তাই জন্য ওকে, ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আশা করি আপনি প্রতিনিয়ত এরকম ধরনের নতুন নতুন ডিজাইনগুলো এবং কি দাম বিস্তারিত সবার প্রথমে জেনে যাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর চেষ্টা করবেন আমার ভিডিওটা শেয়ার করার জন্য। যদি আপনি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, পরবর্তীতে যাতে আমার এই বিষয়ে নতুন নতুন ভিডিওগুলো সবার প্রথমে পেয়ে যান।